ফিতরা জন প্রতি সর্বোচ্চ 2310 টাকা এবং সর্বনিম্ন 75 টাকা। জন প্রতি সর্বনিম্ন 75 টাকা এবং সর্বোচ্চ 2310 টাকা হারে 1443 হিজরি সনের সদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। শনিবার 9 এপ্রিল দুপুর 12টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এটি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। গত বছর বাংলাদেশে ফিতরার হার জন প্রতি সর্বোচ্চ 2310 টাকা এবং সর্বনিম্ন 70 টাকা নির্ধারণ করা হয়েছে। তার আগের বছরে ছিল জন প্রতি সর্বোচ্চ 2200 টাকা এবং সর্বনিম্ন 70 টাকা। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিশমিশ, পনির, চপ ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ চা বা 1 কেজি 650 গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য 75 টাকা দিতে হবে। জব দিয়ে আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য 300 টাকা। গম দিয়ে আদায় করলে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য 75 টাকা। কিশমিশ দিয়ে আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য 1420 টাকা। খেজুর দিয়ে আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য 1650 টাকা। পনির দিয়ে আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য 2310 টাকা ফিতরা দিতে হবে। দেশের সব বিভাগ থেকে গৃহীত আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে উপরোক্ত ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যে কোনো একটি বা এর বাজার মূল্য দ্বারা সদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে, তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। ঈদ উল ফিতরের নামাজের আগে মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।